নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজনের মাঝে লাল গালিচার সংবর্ধনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে সৌদি যুবরাজকে বহনকারী বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করে। সৌদির এই যুবরাজের দুদিনের সফরকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নূর খান বিমান ঘাঁটিতে বিমান অবতরণের পর বিন সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি অতিথিদের স্বাগত জানাতে বিমান ঘাঁটিতে উপস্থিত ছিলেন পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার। সৌদির আকাশসীমায় যুবরাজের বিমান প্রবেশের পর পাক বিমান বাহিনীর যুদ্ধ বিমান JF-16 এবং থান্ডার JF-17 আকাশের নিরাপত্তা দেয়। পাক নৌবাহিনী যুদ্ধ বিমান প্রহরা দিয়ে নূর খান বিমান ঘাঁটিতে নিয়ে যায় যুবরাজের বিমানকে। ঘাঁটিতে বন্দুকের 21টি গুলি আকাশে ছুড়ে যুবরাজের স্বাগত জানায় পাক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক টুইটে পাকিস্তানের তথ্যমন্ত্রী পাওয়াজ চৌধুরী বলেন, যুবরাজ তার পরিবারের সঙ্গে যোগ দিতে নিজ দেশে আসছে। সৌদি যুবরাজের এই সফরের সঙ্গী হিসেবে রাজ পরিবারের সদস্য, মন্ত্রী, ব্যবসায়ী সহ 200 সদস্যের উচ্চ প্রতিনিধি দল আগেই পাকিস্তানে পৌঁছছে। 2017 সালে সৌদি যুবরাজ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পাকিস্তান সফর করছেন বিন সালমান। তার সফর ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহর দুটির কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে আকাশে যে কোনো ধরনের বিমান এবং ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সোমবার ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের পর সোমবার দুদিন সফরে ভারতের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করবেন সৌদি যুবরাজ। এদিকে পাকিস্তানের বউ হয় বিজেপির টার্গেট সানিয়া মির্জার উপর। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েনে দেখা দিলেই সমস্যায় পড়তে হয় দেশটির টেনিস কন্যা সানিয়া মির্জাকে। পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিককে বিয়ের পর থেকে বারবারই তাকে এই সমস্যা পড়তে হয়েছে। এবার কাশ্মীরে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় CRPF এর 44 সদস্য নিহত হওয়ার পর সামাজিক গণমাধ্যমে আবারও টার্গেটে পরিণত হয় তেলেঙ্গানা রাজ্যের অ্যাম্বাসেডর সানিয়া মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি এবার বিজেপির একজন পার্লামেন্টের সদস্য সানিয়া মির্জাকে লক্ষ্য করে কটূক্তি করেন। মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিজেপির এমপি রাজা সিং তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সানিয়া মির্জার বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, সানিয়া মির্জা যেহেতু পাকিস্তানের পুত্রবধূ তাই তাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা উচিত নয়। এদিকে সানিয়া মির্জা তার বিরুদ্ধে বলা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলছেন, আমি দেশের জন্যই গান ছড়াই, তারপরও কেন আমাকে বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হবে? তিনি বলেন, আমি যে কোনো সন্ত্রাসবাদের বিরোধিতা করি, যারা এটি করে বা ছড়ায় আমি তাদেরও বিরোধী, কিন্তু এর নিন্দা জানাতে প্রকাশ্যে ছাদের উপর উঠে চিৎকার করে বলার অথবা সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন নেই আমার। আমি সেলিব্রিটি বলেই কি বারবার আমাকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে? কঠোর ভাষায় সমালোচকদের প্রতিক্রিয়া জানিয়ে সানিয়া বলেন, আমি দেশের হয়ে খেলি, গান জড়াই, এভাবেই দেশের সেবা করেই যাব। সম্প্রতি হামলায় নিহত জওয়ান ও তাদের পরিবারের জন্য আমার পূর্ণ মাত্রার সমবেদনা রয়েছে, কারণ যারা আমাদের দেশকে রক্ষা করেন তারাই প্রকৃত হিরো। ভারতের জন্য 14 ফেব্রুয়ারি একটি কালো দিন হয়ে থাকবে বলে উল্লেখ করে সানিয়া বলেন, এরকম দিন যেন আর কখনোই না আসে। এই দিনটি ভোলা সম্ভব নয়, ভুলতে দেওয়া যাবে না, কিন্তু আমি শান্তির জন্য প্রার্থনা করব এবং আশা করব আরো ঘৃণা না ছড়িয়ে আপনারাও তাই করবেন। 14 ফেব্রুয়ারি কাশ্মীরে CRPF এর গাড়ি বহরে এক আত্মঘাতী হামলায় 44 জন নিহত হয়। এই ঘটনায় উত্তাল হয়ে আছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই যখন নিহতদের জন্য শোক প্রকাশ করছিলেন, তখন ইনস্টাগ্রামে নিজের একটি পোশাকের ছবি প্রকাশ করেন সানিয়া মির্জা, আর এরপরই তার সমালোচনায় ভরে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি অনেকে তাকে দেশদ্রোহী বলেও আখ্যা দেন। এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি, তাকে যারা ট্রলিং করছে তাদেরকে হতাশ ব্যক্তি উল্লেখ করে সানিয়া আরো বলেন, তোমাদের মধ্যে কিছু হতাশ ব্যক্তি রয়েছে যাদের অন্য কোথাও রাগ দেখানোর নেই এবং ঘৃণা ছড়ানোরও কোনো সুযোগই ছাড়বে না তারা। এদিকে ভারতের মোহালি থেকেও সরানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ছবি। জম্মু কাশ্মীরে পুলওয়ামায় সন্ত্রাসীবাদী হামলার প্রতিবাদে সরব পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। এর জেরে মোহালির IS বিন্দা স্টেডিয়াম থেকে ইমরান খান, জাভেদ মিয়াদাদ, শহীদ আফ্রিদি ও ওয়াসিম আকরাম সহ 15 জন পাকিস্তানি ক্রিকেটের ছবি সরিয়ে দিল তারা। চণ্ডীগড়ের এই স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট, 7টি ওয়ানডে ও 2টি T20 ম্যাচ খেলছে ভারত। এর মধ্যে রয়েছে 2011 ঐতিহাসিক বিশ্বকাপের সেমিফাইনাল। এই মাঠে বসে একসঙ্গে খেলা দেখেন দুই দেশের দুই সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি। 1994 সাল থেকে এখানকার ড্রেসিং রুম ও বারান্দায় শোভা পেত পাকিস্তানি ক্রিকেটারদের ছবি। এবার সবার ছবি সরিয়ে ফেলা হলো। গেল রোববার বৈঠকে বসেন PCA কর্মকর্তারা, এরপর তাদের ছবি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। অ্যাসোসিয়েশন সচিব
সচিব আরপিস সিংহ বলেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানের ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত, আমরা দেশের সঙ্গে রয়েছি, ভবিষ্যতে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হলে কিংবা খেলার নীতিতে কোনো পরিবর্তন এলে আবার ছবিগুলো এখানে টানানো হবে। এর আগে মুম্বাই ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ান পাকিস্তানিদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান সহ একাধিক ক্রিকেটের ছবি ঢেকে ফেলা হয়েছে। পুলওয়ামার ঘটনার পরই নড়ে চড়ে বসে ক্লাবটি, তড়িঘড়ি ছবিগুলো কাপড় দিয়ে ঢেকে ফেলে তারা। তড়িঘড়ি পাকিস্তানের উপর দোষ চাপানো ঠিক নয়, এমনই বলে মতামত দিলেন মমতা। ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় এক স্বাধীনতা কামী যোদ্ধার আত্মঘাতী হামলায় 44 সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার ঘটনায় শোকাহত ভারতের সব রাজনৈতিক দল, কিন্তু পাকিস্তানের উপর দোষ চাপানো প্রশ্নে সবাই সহমত নয়। পুলওয়ামার জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মমতা বলছেন, তড়িঘড়ি পাকিস্তানের উপর দোষ চাপানো ঠিক নয়, তদন্ত করে দেখা দরকার, তাতে যদি ওরাই দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই পদক্ষেপ করতে হবে, কিন্তু কিভাবে কার গাফলতিতে এত বড় হামলার ঘটনা ঘটে গেল তাও দেখতে হবে। মুখ্যমন্ত্রী এই মন্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে সারা দেশ জুড়েই। প্রশ্ন উঠেছে, কেন এত বেশি সংখ্যক আধা সামরিক বাহিনীকে একসঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল, আর কেন এবার সড়কপথে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কেন বিনা পাহারায়, যেভাবে হামলা হয়েছে তাতে স্পষ্ট যে জঙ্গিদের কাছে নির্দিষ্ট খবর ছিল, কারা খবর দিল ওই পথে যে হামলা হতে পারে, তারও সতর্ক বার্তা ছিল গোয়েন্দা দপ্তর থেকে, সেটা কেন লঘুভাবে নেওয়া হলো। এতগুলো প্রশ্নের জবাব পাওয়া যেহেতু বাকি, বিরোধীরা তাই প্রতিক্রিয়ায় অতি সতর্ক। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রত্যাঘাতনার দাবিতে যারা এখন স্বেচ্ছার, তাদের সুরে যাতে সুর না মিলে যায়, এই হামলার রাজনৈতিক ফায়দা তোলার যে চেষ্টা হতে পারে পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষ জড়িয়ে, তা থেকে যাতে দূরত্ব বজায় রাখা যায়, সব বিরোধী দলই এখন সে নিয়ে সাবধান। সামনে সংসদীয় নির্বাচন, সীমান্তে যুদ্ধবাদী দেশে জাতীয়তাবাদী হাওয়া তুলে ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা যে শাসক গোষ্ঠী করতে পারে সে ব্যাপারে সচেতন সবাই। ফলে শনিবার দিল্লিতে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে যে সর্বদলীয় বৈঠক হলো, তাতে জঙ্গি হামলার নিন্দা করা হয়েছে সমবেতভাবে সমন্বয়ে, কিন্তু সরাসরি পাকিস্তানের নাম করে দোষারোপ করা হয়নি। যদিও বলা হয়েছে ভারত বিরোধী জঙ্গিপনা প্রতিবেশী দেশের মদত দেওয়ার কথা, কিন্তু অতটুকুই। ওই বৈঠকে ছিলেন কংগ্রেসের গোলাম নবী আজাদ, আনন্দ শর্মা এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়নে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া সিপিআই এর ডি রাজা, শিবসেনার সঞ্জয় রাউত, লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ান এবং জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স পার্টির ফারুক আবদুল্লাহ। বৈঠকে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তে দেশে সেনাবাহিনীর প্রতি সমর্থন অটুট রাখার কথাও বলা হয়েছে। কলকাতাতে শনিবার নিহত সিআরপিএফ জওয়ানদের স্মরণে একটি মোমবাতি মিছিল হয় হাজার মোড় থেকে ময়দানে গন্ডিমুথ পর্যন্ত। যে মিছিলের পুরো বাগে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মিছিল শেষে মমতা এক সংক্ষিপ্ত ভাষণে বলেন, দেশকে রক্ষা করতে দল মত নির্বিশেষে সবাইকে এবার এগিয়ে আসতে হবে। এদিন রাজ্যের বাম দলগুলো আলাদা একটি শোক মিছিল বের করে শহরে, আর ওদিন বিকেলেই কাশ্মীর থেকে ফিরে আনা হয় নিহত দুই বাঙালি সিআরপিএফ কর্মী বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাসের কফিন বন্দী দেহ। বাবলুর বাড়ি হাওড়া উলুবেরিয়ার বাউরিয়ার চাকাশিতে, আর সুদীপ ছিলেন নদিয়ার পলাশিপাড়ার তিরিপাড়া গ্রামের বাসিন্দা। দুই নিরাপত্তা কর্মীর পরিবার এবং পাড়া প্রতিবেশী এদিন ছিল সংবাদ মাধ্যমের নজরে। দিন ভর তাদের খবর প্রচারিত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে। তীব্র শোকের মাঝেও খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেন বাবলুর স্ত্রী। তিনি বলছেন, এই হামলার শোধ নিতে যুদ্ধ বাঁধানো ঠিক হবে না, কারণ যুদ্ধে আরো অনেক মানুষের প্রাণ যাবে। এদিকে ভারত থেকে হাই কমিশনারকে ডেকে পাঠালো পাকিস্তান। জম্মু কাশ্মীরের পালওয়ামায় জঙ্গি হামলাগিরে প্রতিবেশী দুই দেশের চলমান উত্তেজনার মাঝে ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর গাড়িবহরের জঙ্গি হামলায় 40 জনের বেশি সদস্যের প্রাণহানি ঘটে। এ নিয়ে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা শুরু হয়েছে। এরই মাঝেই সোমবার বিকেলের দিকে কাশ্মীরের একই জেলা সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর ও তিন সদস্যের প্রাণহানি ঘটে। সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, আমরা পরামর্শের জন্য ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছি। সোমবার সকালের দিকেই তিনি নয়াদিল্লি ত্যাগ করেছেন। এর আগে গত শুক্রবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহাইব মাহমুদকে তলব করে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার কূটনৈতিক প্রতিবাদ জানায় নয়াদিল্লি। একই দিনে পাকিস্তানি নিযুক্ত ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়াকেও নয়াদিল্লিতে ডেকে পাঠায় ভারত। সোমবার পুলওয়ামা সেনাবাহিনীর এনকাউন্টারে বৃহস্পতিবার হামলার মূল হোত আব্দুর রশিদ গাজী ওরফে কামর ওরফে আফগানি নিহত হয়েছে বলে দাবি করছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের এই কমান্ডার ছাড়াও আরো এক জঙ্গি সেনা অভিযানে মারা গেছেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।